আসসালামু আলাইকুম, আয় বলছি আমি। কেমন আছেন হগলতে? আয় বলছি আমি পেঁচাল পাড়তে। তা আপনারা বেবাকতে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সন্ধ্যাবেলা চা নাস্তা করে ফেলাইছি, এখন মেয়াডারে নিয়ে আইছি খেলাধুলা করতে। আর আপনাদেরকে গল্প গুজব করুম আমি ইনশাল্লাহ। তো মেয়া তো বয়ে পড়ছে ফ্লোরে, গাড়ি নিয়ে থাবড়া থাবড়ি করতেছে, দেখছেন? আচ্ছা বন্ধুরা, হগলতে আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন? ভালো লাগে না আমারে, নাকি ভালোবাসেন না? ওই দুইটার একটা, তাই না? আচ্ছা যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব করেন, আর নাহলে দেখলেও সমস্যা নাই, পলায় পলায় দেখবেন। কালকা রাইতে কী হয়েছে জানেন? মর্যালা জানবেন কেমতে আমি কইছি? আচ্ছা শুনেন, কালকা রাইতে মাইয়ার বাপেরে, মানে আমার স্বামীরে কইলাম, রাইতে 12টা বাজে, চলো ওল্টানে যাই, যায় নানার বিরিয়ানি খাই আই গিয়া। রাইতে যাইবা? আমাকে রাইতেই তো ভালো, দিনের বেলা তো লোকজন থাকে, পোলা প্রাণ নিয়ে বাইরে যায় না। চলো রাইতের বেলা যাই, গাড়ির মধ্যে থাকুম, সমস্যা নাই কে কয়। আচ্ছা ঠিক আছে চলো, তাহলে আমি, তুমি রেডি হয়েও, আমি নিচে যাই গাড়ি চেক করে আসি, তেল তুল ঠিক আছে কিনা, তুমি দিকটা রেডি হয়ে যাও গা। আমি তো মনে করেন খুশিতে একেবারে মাঞ্জা মেরে রেডি হয়ে লাল লিপস্টিক লাগাই হেলাইছি। আধা ঘন্টা হয়ে গেছে, বান্দার খবর নাই, এতক্ষণ লাগে গাড়ি চেক করতে, কেমন জানি খটকা লাগতেছে। দিলাম ফোন, কি গো কি করতেছো এতক্ষণ লাগে কেলা? কয় গাড়িতে তো তেল নেই কে, গাড়ি তেল ভরবারাইছি। ও আচ্ছা, তাহলে তাড়াতাড়ি ভরে হো, আমি বয়ে রয়েছি রেডি হইয়া। ও ঠিক আছে আইতাছি। 1 ঘন্টা হয়ে গেছে গা, বান্দার কোনো খবর নাই, বয়ে রয়েছি জিদ্দের চুটে জানেন, এমন রাগ উঠতেছে শরীরের মধ্যেই। কইলো আইতাছি, এতক্ষণ লাগে তেল ভরবার, রাইতের বেলা তো রোডগার খালিই থাকে, সেঞ্চি পাম্পে কি এতই গাড়ি জ্যাম লাগছে? আজকে আয় হোক বাইতে বোঝা মনে, বয়ে রয়েছি জিদ্দে গাল ফুলাইয়া আছে 2 ঘন্টা পরে। ওমা, কলিং বেল দিচ্ছে, গেট খুলছি, দেখি কি হাতের মধ্যে বিরিয়ানির প্যাকেট। আমি কইলাম, কি গো এগুলা কি, এগুলো কই থেকে বিরিয়ানি নিয়েছো তুমি? আমি কইলাম উল্টা আনো যেমন বিরিয়ানি খাইতে, ওখানে বৈশা মনের সুখে খায়েস করে বিরিয়ানি খামো, আর তুমি এগুলো কি নিয়েছো? আমি তো জেনে হেনে বিরিয়ানি খামো না। জানে মান কও কি, তুমি আমার একমাত্র বউ, তোমার আমি জেনে তেন বিরিয়ানি খাওয়ামো, পুরানটা অনেক নান্নার বিরিয়ানি নিয়েছি। রে কি হইলো? তুমি কইলে আমার নিয়ে যাবো, আমি রেডিও বসে রয়েছি, আর তুমি একা একাই যাই নিয়েছ? কই বুঝো না, বাইরে তো ঠিক নাই কে, সব গোলমাল হয়ে গেছে কেন, মেয়েটার নিয়ে বাইরে যাবা ঝামেলাও হয়ে পারে, মনের মধ্যে ভয় করে, তার চেয়ে বরং ঘরে বইয়া খাও, আমি নিয়েছি ঘরে বইয়া খায় হালাও। গেল নি মনটা বেজার হইয়া, যাক কি করার আছে, কথা তো ঠিকই কইছে। তো কি বিরিয়ানি নিয়েছো তুমি, বিফ বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি? কই তুমি তো বিফ খাও না, চিকেন নিয়েছি। চিকেন নিয়েছো, দেশি মুরগি? আবার জিগায়, দেশি মুরগি মানে একারে দোকানের পিছে দেশি মুরগির চামড়া মানে লেদার পরে রয়েছে কালা কালা। হায় হায় কও কি, কালা কালা লেদার মাইরা লেছে, কাওয়া বিরিয়ানি না তো আবার? তোমার যে কথা, দেশি মুরগি কাওয়া বিরিয়ানি হইব কেলা? আর কইও না, এই কালা কালা চামড়া কইতেছো মনের মধ্যে কেমন জানি পুটপুট করতেছে, কালা কালা চামড়া তো কাওয়ারই হয়, কাওয়ার চামড়া দেখায় তোমার দেশি মুরগি চালাই দেয় নাই তো? আরে না, আমরা কি এত খারাপ নাকি, আমরা বাঙালি। হায় হায় জানে মান কও কি, আমরা বাঙালি, আমরা কাওয়ারে দেশি মুরগি কয়েও চালা দিয়ে পারি, আমরা সবই পারি বুঝছো। আচ্ছা যাই হোক, তুমি যখন নিয়েছো আদর করে খাইবার তো হইবই, খাই হেলাইছি, কিন্তু একটা ভুল করে হেলাইছি জানেন, আপনাকে লেগে যে ভিডিও করবো খাওয়ানোর সময় সেটা মন নেই,
রাগের চুটে তারপর বিরিয়ানি দেখা কেমন জানি ক্ষুধা ক্ষুধা লাগছে, সব মিলে খাই হালাইছি। খাওয়ার পরে প্লেট হাতে নিয়ে ভাবতেছি, হায় আল্লাহ, ভিডিও করলাম না তা আমার বন্ধু করে কি দেখামু। আচ্ছা যাই হোক, আবার যখন এমন পাগলামি হইব তখন আপনিগুলো ভিডিও করে রাখুন, আজকাল লেগে সরি। তো আমরা আসলে আগে এরকম বৃহস্পতিবার রাইতে রাত 12টার সময় বাইরে যেতাম, একেবারে ফজরের আজানে একটু আগে বাসায় ফিরতাম। আমরা রাইতে ঘুরতে অনেক পছন্দ করি, তো আর রাইতের বেলা ঢাকা শহর অনেক সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা তাহলে আজকে আমি যাই গা, আল্লাহ হাফেজ। সকলতে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কিন্তু খবরদার আর বাইরে গেলে মাস্ক পরে যাবেন, খবরদার মাস্ক ছাড়া বাইরে যাবেন না, আর আমারও কিন্তু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে।